আজকের ভিডিওতে আমি ক্লিয়ার করব সিভি কি। সিভি বা কারিকুলাম ভিটি হলো একটি বিস্তারিত নথি যা একজন ব্যক্তির শিক্ষাগত ব্যাকগ্রাউন্ড, কাজের অভিজ্ঞতা, দক্ষতা, সেই ব্যক্তির জীবনের অর্জন এবং যোগ্যতাগুলির বিবরণ প্রদান করে। এটি সাধারণত চাকরির জন্য আবেদন, একাডেমিক পদ, গবেষণার সুযোগ বা বৃত্তির জন্য ব্যবহার করা হয়ে থাকে। এর কিছু বৈশিষ্ট্য আছে। বৈশিষ্ট্যগুলো হলো, প্রথমে দৈর্ঘ্য। সিভি সাধারণত রেজিউমের তুলনায় দীর্ঘ হয়। এটি 2 পৃষ্ঠার বেশি হতে পারে কারণ এটি প্রার্থীর ক্যারিয়ার এবং একাডেমিক ইতিহাসের একটি বিস্তৃত চিত্র তুলে ধরে। এর বিভিন্ন বিষয়বস্তু রয়েছে, অর্থাৎ নিম্নলিখিত তথ্যগুলো সিভিতে ইনক্লুড থাকে। এর মধ্যে অন্যতম হচ্ছে ব্যক্তিগত তথ্য, নাম, যোগাযোগ বিবরণ এবং কখনো কখনো পেশাদারদের ক্ষেত্রে এটা সংক্ষিপ্ত হয়ে থাকে। এরপরে থাকে শিক্ষাগত ব্যাকগ্রাউন্ড, ডিগ্রি, অধ্যয়নকৃত প্রতিষ্ঠান এবং প্রাসঙ্গিক কোর্স। তাছাড়াও ইনক্লুড থাকে সিভিতে কাজের অভিজ্ঞতা, পূর্ববর্তী চাকরির ভূমিকা, দায়িত্ব এবং সাফল্যের একটি সংক্ষিপ্ত চিত্র হয়ে থাকে এই সিভি। এছাড়াও সিভিতে উল্লেখ থাকে দক্ষতা, প্রাসঙ্গিক পেশাগত ও প্রযুক্তিগত দক্ষতা। এছাড়াও উল্লেখ থাকে অর্জন, পুরস্কার, সম্মাননা বা বিশেষ স্বীকৃতি, সার্টিফিকেট এবং প্রশিক্ষণ, অতিরিক্ত বিশেষ যোগ্যতা উল্লেখ থাকে এখানে। তাছাড়া উল্লেখ থাকে ভাষা জ্ঞান, প্রার্থী কতগুলো ভাষা জানে এবং তার প্রতি তার দক্ষতা কেমন, এগুলো উল্লেখ থাকে সাধারণত সিভিতে। তাছাড়াও রেফারেন্স দেয়া থাকে সিভিতে। রেফারেন্স হচ্ছে প্রার্থীর কাজের নৈতিকতা ও যোগ্যতার নিশ্চয়তা দিতে পারেন এমন ব্যক্তিদের যোগাযোগের বিবরণ। তাহলে সিভির দৈর্ঘ্য, বিষয়বস্তু দুটোই আমরা বুঝতে পারলাম। এবার ব্যবহার সম্পর্কে জানব। অনেক ক্ষেত্রে ব্যবহার দেখা যায় একাডেমিক ক্ষেত্রে, পেশাগত চাকরি, অনুদান, ফেলোশিপ বা বৃত্তি ইত্যাদির ক্ষেত্রে ব্যবহার দেখা যায়। একাডেমিক পদবি অর্থাৎ অধ্যাপক, গবেষক এবং স্নাতক শিক্ষার্থীরা সাধারণত শিক্ষাদান এবং গবেষণার কাজে সিভি ব্যবহার করে থাকে। কিছু কিছু ক্ষেত্রে, কিছু কিছু দেশে অভিজ্ঞতা বা বিশেষজ্ঞতার চাকরির জন্য রেজিউমের পরিবর্তে সিভি ব্যবহার করা হয়। এছাড়াও একাডেমিক তহবিল, গবেষণার সুযোগ ইত্যাদি কাজে সিভি ব্যবহার করা হয়। আশা করছি সিভি সম্পর্কে তোমরা ডিটেলস বুঝতে পেরেছ। সিভিতে ব্যক্তিগত বিষয়বস্তুগুলো উল্লেখ থাকে। তোমরা নিজেদের মতো করে নিজেদের বিষয়বস্তুগুলো অ্যাড করে নিজস্ব তথ্য, ইনফরমেশন দিয়ে নিজেদের মতো করে সিভি বানাতে পারো। আর সিভিতে কী কী থাকে, কী কী পূরণ করতে হয়, সেগুলো আমি অলরেডি বিষয়বস্তুর ভেতরে দিয়ে দিয়েছি। আশা করছি বুঝতে পেরেছো। যদি না বুঝে থাকো অবশ্যই কমেন্টে জানাও।